বসন্ত এসে গেছে বলে নতুন একটা সিরিয়াস আড্ডা টাইমে, আর রিসেন্ট এসে বলবো আড্ডা টাইমস কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম। ওদের যে ন্যাভিগেশন সিস্টেমটা সেটা ভালো না হলো, এটা কিন্তু ফ্রি অফ কস্ট একটা প্ল্যাটফর্ম এবং সেখানে কিন্তু বেশ ভালো ভালো কিছু সিরিজ বানানো হচ্ছে। তার মধ্যে একটা আমার দেখো বানিয়েছিলাম, একটা ভালো লেগেছিল, যেটা হচ্ছে বাংলা সেরা ভূতের গল্প। তো ভূতের গল্প নিয়ে হরার নিয়ে কিন্তু খুব কম কাজ হয়, আর সেখানে যে কাজটা হয়েছিল তিনটে গল্প নিয়েছিল, তিনটেই কিন্তু আমার খুব ভালো লেগেছিল। বিকজ এই ধরনের কাজ বাংলার ভূতের গল্পের উপর কাজ খুব কম হয় বাংলাতে, আর সেই সিরিজটা আমি রিভিউ করেছিলাম, ডেফিনেটলি চেকআউট করে নিও তোমরা, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে। তো সেটা ভালো লেগেছিলো। সেকেন্ড ওরা বের করেছে রিসেন্ট কিছুদিন আগেই যে প্রেমে পড়া বারণ, সেখানে অরিন্দ ছিল, ওই সিরিজটাও বেশ ভালো হয়েছিল। ওখানে যে গানগুলো ইউজ করেছিল সেগুলোর উপর ওরা খরচা করেছে, সেগুলোও ভালো লেগেছে এবং ওদের অ্যাক্টিং ভালো লেগেছে। কিছু প্রবলেম থাকলেও সিরিজটা বেশ ভালো, সেটার আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, ওটা রিভিউ করেছিলাম, চেক আউট করে নিও। তো অরিন্দর কিন্তু নেক্সট এই রিসেন্টলি একটা মুভিও আসলো শ্রীজিতের সঙ্গে, অতি উত্তম বলে যে উত্তম করে আমার এত সময় দেখতে পারলাম বড় পর্দা, সেটার আমি রিভিউ করে ডেফিনেটলি চেক আউট করো, মুভিটা বেশ ভালো হয়েছিল। ঠিক আছে, তো এবার আমি কথা বলি যদি এই সিরিজটা যেটা আসছে বসন্ত এসে গেছে, ঠিক আছে, এটা অর্ডার টাইমসে আসছে এবং এর অলরেডি ট্রেলার বেরিয়েছিল, যেটা আমি রিয়াকশন করেছিলাম, যেখানে আমরা বুঝতে পারছি যে একটা স্বামী স্ত্রী আছে, যেখানে সে স্বামীটা আছে সে গিয়ে একটা স্কুল বা কলেজে পড়ায়, সেখানে একটা মেয়ে স্টুডেন্ট ছেলে মানে স্যারের উপর লাগে, ঠিক আছে, স্যারকে চিঠি দেয় বা সামথিং, সেই ছেলেটা এসে তার বউকে বলে যে এরকম ঘটনা। বউকে এনকারেজ করে মেয়েটাকে ডেট করার জন্য, যে চেক করেছে ও এটা ক্রাশ, এটা সত্যিভাবে ভালোবাসে, ঠিক আছে। এইবার এইগুলো করার কারণ কিন্তু একটা আছে, সেটা হচ্ছে বিদেশে এই জিনিসটা খুব বেশি কাল্টিভেট করা হয়, ইন্ডিয়াতে এখন হচ্ছে, আগে এত কাল্টিভেট করা হতো না। যেটা হচ্ছে একটা লং টার্ম রিলেশনশিপের পরে, একটা লং টাইমের পরে স্বামী স্ত্রীর মনে হয় সেই স্পার্কটা চলে যায়, ঠিক আছে, সেই একটা যে এনথু, যে একটা এক্সাইটমেন্ট, সেটা আস্তে আস্তে ফেড হয়ে যায়। তো সেটাকে ফিরে পাওয়ার জন্য বিদেশে অনেক সময় অনেকেই লাইক প্রস্টিটিউট ডেকে বা থার্ড পার্সন ডেকে একটা থ্রিসাম বা সামথিং কিছু ডিফারেন্ট করার চেষ্টা করে, যেখান থেকে একটা এক্সাইটমেন্ট আসে রিলেশনশিপে, ঠিক আছে। তো এইখানেও কিন্তু কাইন্ড অফ আমি বলবো সেরকম কিছু করছে, ঠিক আছে, সেটা পরকীয় ব্যাপার, পরকীয়তার ব্যাপার, কিন্তু এখানে কিন্তু সবাই সব কিছু জানে, ঠিক আছে, বউটাকে সবাই সব জানে, আই থিঙ্ক স্টুডেন্টটাও জানে যে যে স্যার কিন্তু বিবাহিত, ঠিক আছে, তারপরেও তারা ডেট করছে, ঠিক আছে। এইবার কী হয় যে তিনজন তিনজনকে ভালোবাসে, এবার কী হয়, ঠিক আছে, এইবার আই থিঙ্ক যেহেতু ছেলেটা নতুন কিছু স্বাদ পাচ্ছে, ঠিক আছে, যখন একটা লং টার্ম রিলেশনশিপ একটা নতুন কাউকে পায় না, নতুন একটা স্বাদ পাওয়া যায়, নতুন একটা টুইস্ট পাওয়া যায়, যেটা কি স্টার্টিং স্টার্টিং বেশ ভালো লাগে। এবং কিন্তু লাস্ট পর্যন্ত কী হয়ে চলেছে, বিকজ ও অলরেডি বিবাহিত, বউকে ভালোবাসে, ঠিক আছে, এমন না যে বউর সঙ্গে যাওয়া হয়, বউকে ভালোবাসে, তারপরে গিয়ে অন্য একটা স্পার্ক রিলেশনশিপ আছে। বাট এই ধরনের জিনিসের স্টার্টিং স্টার্টিংয়ে মজা আসতো, এইটা কিন্তু কখনোই আই থিঙ্ক ফুলফিলিং হয় না, ঠিক আছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, গান একটা বেরিয়েছে, আই চেক করে নিই গানটা কেমন বানিয়েছে। জেনারেলি আটা টাইমসের গানগুলো কিন্তু সিরিজের গান ভালো হয়, তো এই গানটা চেক করে তারপরে সব কথা বলছি। সো লেট আই লাভ ইউ। এই গল্প এক রাজা এক রানী আর এক ছোট রানীর গল্প। ছোট রানী, যে ছোট রানীকে ঘরে এনেছিল রানী নিজেই, রং ছড়ালে তুমি আমার। এই ধরনের জিনিস কিন্তু আনকমন না যে স্টুডেন্ট ঘুম আসে না চিন্তা, পরে বেশি ভালো লাগবে না কি কথা বলছো, সুন্দর লাগছে।
সেটা বলছে এই যে এইসব জিনিস স্টার্টিং স্টার্টিং এক্সাইটমেন্ট আলাদাই একটা ব্যাপার আছে কিন্তু যারা প্রেয়ে পড়েছে তারা নিশ্চয়ই জানে স্টার্টিংটা খুব হানিমুন পিরিয়ড যেটা হবে বাচ্চা বাচ্চা ব্যাপারগুলো মেয়েদের ঠিক আছে এগুলো কিন্তু বেশ একটা জীবন্ত জীবন্ত ফিলিংস আছে ঠিক আছে বেঁচে আছে এক্সাইটমেন্ট কি দেখছ ও আমার ও মনে হয় আর আমার ভালোবাসাটা নিশা আমার ভালোবাসাটা বসন্ত এসে কামিং সুন ডেট এখনো দেয়নি ওকে তো যেটা আমি বলছিলাম ঠিক আছে যে এই ধরনের রিলেশনশিপ কিন্তু স্টার্টিংটা খুব মজার হয় ঠিক আছে এন্ডটা ঠিক ভালো হয় না ফার্স্ট অফ অল যে বউটা আছে লেট মানে পরের দিকে গিয়ে সে ফিল করবে যে আই থিঙ্ক সে ফিল করবে যে সে ডিস্টেন্ট হয়ে যাচ্ছে পরের দিকে ঠিক আছে ওকে ওর যে বলছে ছোটো বউ ঠিক আছে তো ছোটো রানী তো তাকে বেশি সময় দিচ্ছে স্টার্টিং দিকটা ঠিক আছে সে নিজেকে ডিস্টেন্ট ফিল করবে অ্যান্ড যেগুলো থেকে ডিপ্রেশন অ্যান্ড অল দোজ থিংস যেটা আমরা ট্রেলার দেখি নিজে হাত পাত কেটে ফেলার চেষ্টা শুরু করা হয়েছে সেকেন্ড এন্ডে মেয়েটার দিকেও আই থিঙ্ক সেরকম কিছু ভালো হবে না আই থিঙ্ক বরটা পরে ডিসাইড করবে যে সে বউটাই থাকতে চায় অ্যান্ড এইটা নতুন জাস্ট পাস ছিল সো আই থিঙ্ক মেয়েটা সুসাইড করার চেষ্টা করে সামথিং বিকজ ট্রেলার থেকে স্টার্টিংয়ে দেখেছিলাম মেয়েটা একটা ফ্লোর উপর দাঁড়িয়ে ছিল সুসাইড করার জন্য সামথিং ঠিক আছে তিনজনের জন্য কারোর জন্য এন্ডটা কিন্তু এই ধরনের রিলেশনশিপে বেটার হয় না ঠিক আছে স্টার্টিং থেকে স্পার্ক থাকলেও পরে কিন্তু ভালো হয় না এই সব রিলেশনশিপের এন্ডটা ওকে বাট একটা কথা বলবো যে এরা কিন্তু যেটা বলছে আটটা টাইমস কিন্তু খুব ভালো সিরিজ বানাচ্ছে এটাও আই থিঙ্ক সিরিজটা এন্টারটেইনিং হবে এবং গানটা সেটাই শুনে দেখছে এই গানটা কতটা মিষ্টি কত শুনতে ভালো লাগছে ঠিক আছে যেটা আমি বলছিলাম যে গানগুলো এত ভালো বানাচ্ছে এটা সিরিজের জন্য সেটা কিন্তু একটা বড় বিষয় এই রিসেন্টলি আমি ওটা শুনেছিলাম রাজকুমার যে এই শাকিব খানের মুভি সেখানে যে লাস্ট টাইটেলটা একটা ছিল মানে ওই ডান্স নাম্বার কী চিরি গান বানিয়েছে মাই গুডনেস তো সেখানে আমি বলবো এই সিরিজটা গানটা গানটা কিন্তু সুন্দর বানিয়েছে শুনতে এত মিষ্টি লাগছে তার সঙ্গে ফিলিং দিচ্ছে তার সঙ্গে ওরা যে ঘুরছে ঢুকছে অল দিন দেখানো হচ্ছে সেগুলো খুব সুন্দর ম্যাচ করছে যেরকম এডিটিং যেরকম ভালো গানের কম্পোজিং ভালো শুনতে ভালো লাগছে তো অল ইন অল আমি বলবো আই থিঙ্ক সিরিজটা ভালো হতে চলেছে তো তোমাদের বিষয়ে কী মতামত আমার কমেন্টে নিশ্চয়ই জানিয়ে আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও গুড বাই